আর এটা সবকিছু শুরু হয়েছিল একটা ভিডিও দিয়ে যে ভিডিওটা দুই জায়গা থেকে রিজেক্টেড হয়েছিল এবং আমাকে বলা হয়েছিল আমি টিচার না এবং আমি পড়াইতে পারবো না বিকজ আমি অনেক হ্যাংলা পাতলা আসসালামু আলাইকুম সবাইকে আমি আয়মান সাদিক আর এটা আমার গল্প এটা বেশ আগের কথা 2015 সাল তখন আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমি ইউটিউবে ভিডিও বানাবো সো দ্য ফার্স্ট রিঅ্যাকশন ওয়াজ লাইক দিস যে ইউটিউবে মানুষ পড়াশোনার ভিডিও দেখবে ইম্পসিবল ইউটিউবে মানুষ নাচ গান দেখবে ফানি ভিডিও দেখবে ক্যাট ভিডিও দেখবে ডগ ভিডিও দেখবে পড়ালেখার ভিডিও ইটস ইম্পসিবল সো এটা আমার সাথে কোথাও শেয়ার করা হয়নি আগে সো আমি একটা বড় অর্গানাইজেশনের জন্য ভিডিওটা করি সো ফার্স্টে কোয়ালিটি অ্যাসুরেন্সের যে টিম থাকে তারা ভিডিওটা রিজেক্ট করে রিজেক্ট করার কারণের মধ্যে একটা কারণ বেশ ইন্টারেস্টিং ছিল যে ছেলেটা অনেক হ্যাংলা পাতলা একে দেখে মনে হয় না এর টিচার সো তারপরে এটা অর্গানাইজেশনের কাছে যায় এবং অর্গানাইজেশনও রিজেক্ট করে এগেন যে হ্যাংলা পাতলা দেখে টিচার মনে হয় না ও তো আসলেও টিচার না একে দিয়ে কেন আমরা এই ভিডিও করছি সো ওই ভিডিওটা রিজেক্টেড হয় অ্যান্ড দেন ফার্স্ট আমাদের রবি টেনমেন্ট স্কুলের ভিডিও ছিল ওই ভিডিওটা এবং ওই ভিডিওর নাম ছিল হলো ফর্মুলা কিন্তু একটাই জ্যামিতি নিয়ে একটা ভিডিও আগে অনেকে দেখেছেন সো দ্যাটস দ্য ফান পার্ট অফ ইট যে আমরা যখন শুরু করি অনেকজন এই আইডিয়াটাকে একেবারে নেগলেক্ট করে ফেলে দিয়েছে অনেকে বলছে না জীবনে এটা হবে না বাট এখন পর্যন্ত আমরা কয়েক কোটি স্টুডেন্টকে পড়িয়েছি আমাদের সাবস্ক্রাইবার বেজে প্রায় 20 লক্ষেরও বেশি স্টুডেন্ট আছে ইউটিউবে অ্যাপে প্রতিদিন আমাদের হাজার হাজার না লাখ লাখ স্টুডেন্ট পড়াশোনা করছে অ্যান্ড এটা সব কিছু শুরু হয়েছিল একটা ভিডিও দিয়ে যে ভিডিওটা দুই জায়গা থেকে রিজেক্টেড হয়েছিল এবং আমাকে বলা হয়েছিল আমি টিচার না এবং আমি পড়াইতে পারবো না বিকজ আমি অনেক হ্যাংলা পাতলা সো আমরা যখন একেবারে শুরু করি তখন একটা বড় ঝামেলা ছিল যে আমি একটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করব কিন্তু আমি তো আইবিএতে পড়ি বিজনেস গ্র্যাজুয়েট টেকের ব্যাপারে বিন্দুমাত্র আইডিয়া নাই সো আমরা একটা অর্গানাইজেশনকে কাজটা দিই একটা এজেন্সি সো অত টাকা ছিল না আমি তখন টিউশনই করাতাম কোচিংয়ে পড়াতাম সো নিজের যে টুকটাক আয় ছিল ওটার সামর্থ্যের মধ্যে দেখা যায় যে 50,000 থেকে 1,00,000 টাকার মতো জমলো যে আমি ওইটা দিয়ে হয়তো বা এজেন্সিকে দিয়ে করাতে পারি সো এরকম একটা এজেন্সিকে দিলাম তারা রীতিমতো 6 মাস আমাকে ঘুরাইলো নাচাইলো টাকাও ফুল পেমেন্ট করলাম বাট ওরা আসলে কাজটা কিছুই জমা দেয় না 6 মাস পরে আমি মনে হলো যে না অনেক হয়েছে এদেরকে দিয়ে আর হবে না এখন যেহেতু বুদ্ধি হয়েছে পুরো টাকা নেক্সট এজেন্সিকে দেই নেই আমি এবার হাফ পেমেন্ট করেছি অ্যাডভান্স হাফ আমি বলছি পুরো কাজ পাওয়ার পরে বাকি হাফ কারণ নিজের কাছে মনে হচ্ছে অনেক বুদ্ধিবুদ্ধি হয়ে গেছে ওই এজেন্সি আমাকে 3-4 মাস ঘুরাইলো তারপরে দেখলাম যে আসলে কোনোভাবে এটা হচ্ছে না আমার কাছে মনে হয় যখনই কেউ স্টার্ট করে ইনিশিয়াল আইডিয়াটা পিচ করার সময় অনেক মানুষ নেগলেক্ট করবে সো নেগলেক্ট করলে যে ওই আইডিয়া ফেলে দিয়ে অন্য কিছু করতে হবে তা না কারণ অফকোর্স শুরুতে যখন কেউ কিছু একটা আইডিয়া পিচ করে ওটা যদি ভালো হোক আর খারাপ হোক দুক্ষেত্রে নেগলেক্টেড হয় সেকেন্ড যে জিনিসটা আমি শিখতে পেরেছি সেটা হলো কোনো একটা কাজ যখন করাতে হয় নিজের একটা বেসিক আইডিয়া থাকা দরকার যেটা আমার ছিল না টেকে যেটা কারণে মানুষ অনেক ঘুরিয়েছে সো নিজের ওই বেসিক আইডিয়াটা না থাকলে মানুষ আপনাকে ঘুরাবে সেটা কিছু করার নেই সো এটা মানুষের উপর দোষ না নিয়ে নিজে আস্তে আস্তে শিখে ওই কাজটাতে একটু পারদর্শী হন যেটা আমি পরে করেছি আর থার্ড যে জিনিসটা মনে হয়েছে যে ইনিশিয়াল ডেজে মানুষ ঘুরাক আপনার কথা শুনছে না আপনি যদি ফেলে দেন সেটা হবে না আপনাকে কয়েক জায়গায় যখন আপনি ট্রাই করবেন ওইটা একটা প্রবাবিলিটি গেম 10 জনের কাছে ট্রাই করলে একটা লেগে যায় সো আপনি 9টা ফেলের পর একটা যখন ট্রাই করবেন তখন ওটা হয়ে যাবে সো আমার সিম্পল আইডিয়া আমি 10টা টিচারকে বলবো একটা হবে 10টা এজেন্সিতে যাবো একটা হবে সো ওই রুল অফ থাম বা রুল অফ প্রবাবিলিটি মেনটেন করলে ইজিলি একটা জায়গায় যায় আপনার কাজটা হয়ে যাবে সো অনেকের প্রশ্ন থাকে যে ভাই আপনি নিজেকে কী মনে করেন আপনি কি টিচার আপনি কি এন্টারপ্রেনার নাকি আপনি ইউটিউবার নাকি আপনি রাইটার আপনি আবার যে বই টই লিখতেছেন কোনটা আপনার সবথেকে বড় পরিচয় তাই যদি বলতে হয় এমনি যে কোনো মানুষকে অনেক সময় বলে যে আমি ইউটিউবার অনেকে বলে মোটিভেশনাল স্পিকার বাট আমার নিজের কাছে আমার যেই পরিচয়টা নিয়ে আমি সবার কাছে দিতে চাই সেটা হলো আমি একজন শিক্ষক আর দ্বিতীয় পরিচয় যদি বলতে হয় আমি একজন লেখক সো আমি লেখালেখি করি সো এই দুটো হলো আমার সবথেকে বড় পরিচয় আমার পড়াতে অনেক ভালো লাগে আমাকে যখন মানুষ বলে ভাই আপনি গত মাসে যেমন আমি 13টা জায়গায় গিয়েছি সেশন নিয়েছি কথা বলেছি যে আপনি সারাক্ষণ এই কাজ করেন আপনাকে দিয়ে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট আবার রংপুর যাচ্ছেন আবার চট্টগ্রাম যাচ্ছেন এইটা করে কী মজা পান সত্যি কথা বলতে চাই আমি যখন মানুষকে পড়াই এবং তাদের চোখে যখন দেখি যে আরে এই জিনিসটা আগে জানতাম না এই ফিলিংটা একটা অন্য ধরনের যে কেউ চাইলে ট্রাই করে দেখতে পারেন একটা নতুন মানুষকে নতুন কিছু শিখিয়ে দেখেন তার চোখে যখন ওই স্পৃহাটা দেখতে পারবেন আপনি কখন আর পড়ানো থামাতে পারবেন না কেউ যদি অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম তৈরি করতে পারে যেমন রবি টেনমেন্ট স্কুলের মতো বা আমি যে কাজগুলো করছি তাদেরকে বলবো খুব সহজ একটা উপায় আছে জাস্ট তোমার পকেট থেকে মোবাইলটা বের করো তোমার মোবাইল আছে মোবাইলে আজকাল 4K তে শ্যুট করা যায় তেমন এখন আমি DSLR দিয়ে শ্যুট করছি অলমোস্ট কাছাকাছি দূরে জায়গায় ফুটেজ দেখানো হয় মানুষ কিন্তু মানে সাধারণ মানুষ বুঝতে পারবে না যে কোনটা DSLR দিয়ে শ্যুট করা হয়েছে কোনটা মোবাইল দিয়ে শ্যুট করা হয়েছে মোবাইল দিয়ে শ্যুট করো শ্যুট করে মোবাইলেই
অনেক অ্যাপ আছে, যেমন আমি একটা অ্যাপ ইউজ করি ইনশট, ওই অ্যাপ আমি টাকা পাই না ওর কাছ থেকে, আমি তখন বললাম জাস্ট ধাপাধাপ ট্রিম করো, এই করো, টেক্সট অ্যাড করো, এ করে রেন্ডার করো, পাঁচ মিনিট লাগবে, অ্যান্ড ভিডিও ইউটিউবে আপলোড করে দাও, ফেসবুকে আপলোড করে দাও, দ্যাটস ইট, অ্যাবসলিউটলি ফ্রি, তোমার হাতে মোবাইল আছে, ইটস ফ্রি, ইনশট অ্যাপ ফ্রি, ফেসবুকে আপলোড করা ফ্রি, ইউটিউবে আপলোড করা ফ্রি, অ্যান্ড আস্তে আস্তে করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে জানাও, আস্তে আস্তে যদি আরও কয়েকটা ভালো কাজ করে দেখবে এমনিতে মানুষ জেনে যাবে। এরকম যখন অনেকগুলো কোর্স হবে, একটা জায়গায় প্লে লিস্ট তৈরি করো, প্লে লিস্ট তৈরি হলে ওয়েবসাইটে একটা জায়গায় যেয়ে আর্কাইভিং করো, ওয়েবসাইট যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে একটা অ্যাপ তৈরি করো, অ্যান্ড দেয়ারই গো, যখন কাজগুলো ভালো হবে একটা স্পন্সরের কাছে প্রপোজাল পাঠাও যে ভাই আমি অনেক ভালো কাজ করছি, হাজার হাজার মানুষ দেখছে, আমাকে কিছু টাকা দেন, তাহলে আমি আরও ভিডিও করতে পারি, অ্যান্ড দেন ইউ গ্রো। So that's a simple idea. এখন আই গেস অনেকেই জেনে অনেক খুশি হবে, আমার একেবারে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত প্রতিটা ক্লাসের প্রতিটা সাবজেক্টের ভিডিও লেকচার আছে, কুইজ আছে, স্মার্ট ইন্টারঅ্যাক্টিভ বুক আছে, মডেল টেস্ট দেওয়ার সুযোগ আছে, আমরা অনলাইন অলিম্পিয়াড করছি, এবং সবথেকে বড় কথা হলো প্রতিদিন 300,000 স্টুডেন্ট আমাদের রবি 10 মিনিট স্কুল প্ল্যাটফর্মে পড়াশোনা করছে। আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, এটার নাম হলো 10 মিনিট স্কুল লাইভ, যেখানে এখন 13,00,000 মেম্বার আছে, এটা বাংলাদেশের সব থেকে বড়ো স্টুডেন্ট কমিউনিটি, এবং এখানে শুধুমাত্র আমরা পড়াই না, আমাদের যারা স্টুডেন্ট আছে তারা সবাই একে অন্যকে পড়ায়, ভিডিও আপলোড করে, নিজের হাতের নোট করা হ্যান্ড নোটের পিকচার পোস্ট করে, এবং আজকাল দেখা যায় আমার ভিডিও যদি 5টা শেয়ার পায় ওই সব নোট 500 শেয়ার পায়, তো আমি অনেকটা জেলাস যে আমি এখন ভিডিও টিডিও না করে আমি ভাবতেছি আমার বাচ্চাকালের নোটগুলো খুঁজে বের করে পোস্ট করবো কিনা। তো যারা ভিডিওটা দেখছেন তারাও 10 মিনিট স্কুল লাইভে এসে নিজেও উপকৃত হন, অন্যদেরকেও পড়ান, আই গেস অনেক ভালো হবে। আর আমার পার্সোনাল সাইট থেকে আমার ফেসবুক পেজ যেটা আছে আয়মান সাদিক বা ইউটিউব চ্যানেল যেটা আছে, সেখানে প্রতিদিন অ্যাকাডেমিক্সের বাইরের ভিডিও তৈরি করার চেষ্টা করি, স্কিল ডেভেলপমেন্ট, সফট স্কিল, কমিউনিকেশন কীভাবে করতে হবে, প্রেজেন্টেশন কীভাবে দিতে হয়, পাবলিক স্পিকিং কীভাবে করা যায়, এইসব জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং প্রতিদিন নতুন ভিডিও দিই। এবং সামনে প্ল্যান হলো এখন যেহেতু রবি 10 মিনিট স্কুলে 300,000 স্টুডেন্ট পড়াশোনা করছে, ডেইলি আমাদের অ্যাপ ডাউনলোডস অনেক বেড়ে যাচ্ছে, সামনের দিনগুলোতে হয়তো আমার একটা সময় আসবে যে আমরা বলতে পারবো যে প্রতিদিন 1,000,000 বা 1,000,000 স্টুডেন্ট আমাদের প্ল্যাটফর্ম থেকে উপকৃত হচ্ছে। সো দ্যাট ইজ দ্য বিগার প্ল্যান রাইট নাও। Thank you so much Daekhopedia for featuring my story.